গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা, আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমাদের এদিকে খুব কুয়াশা পড়েছে, আর দেখো আমার পেছনে কি সুন্দর সর্ষের ফুল তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হলো আমাদের আলু। আর দেখো আমার বাবা এখন মাঠে কাজ করছে। আর তোমাদের আমি আমার প্রথম ব্লগে যে ছোট ছোট আলু গাছগুলো দেখিয়েছিলাম, দেখো সেই আলু গাছগুলো এখন কত বড় হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি বর্ষাদের বাড়ি। বর্ষাদের বাড়ি কি কি হবে আজকে? বাবাকে ফোন করবে। এখন আমি যাচ্ছি বর্ষাদের বাড়ি, তার কারণ হচ্ছে আমার কাকা গয়ায় গেছে আমার ঠাকুমার পিণ্ড দিতে। আর এখন আমি গিয়ে একটু ভিডিও কল করব। আর বর্ষাকে দেখো সর্ষের ফুল দেখে কিরকম করছে। আমরা প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছি, তো আমি এখন চলে এসেছি কাকা বাড়ি। আর দেখতে পাচ্ছ যে সৃষ্টি পুতুল নিয়ে খেলা করছে। এখানে আমি, সৃষ্টি, বর্ষা, দুটো কাকি সবাই আমরা বসে আছি। এই যে আমার ছোট কাকি, এই যে আমার শিন্ন কাকি, এই যে বর্ষা, এই যে স্থিতি, তো আমার ভিডিও কল করে কাকুকে দেখা হয়ে গেছে। আর আমি এখন যাব বাড়ি, তো সৃষ্টি আমার সাথে আমাদের বাড়ি আসবে, সেই জন্য দেখো কিভাবে জেদ করছে। আয় না, যাব না আমি, যা না। আর এখন দেখো কিভাবে কান্না করে। কে এখন বাজে রাত্রি 8টা, আর আমি চলে এসেছি আবার আমার কাকা বাড়ি। তার কারণ হচ্ছে কাকা বাড়িতে নেই, আর বর্ষা আছে আমাদের বাড়িতে। আর কাকি রাত্রে একা ঘরে থাকতে পারবে না, সেই জন্য আমি আজকে কাকির সাথে থাকবো। একে চান্দ, দুয়ে পাকো, তিনে নির্তো, চাইরে বেট, পাশে পাশবান, ছয়ে ঋতু, সাথে সমুদ্র, আজে বসু, নবগদশে। কি বল দাসি, কি বল? এই চল না, কোথায় নিয়ে যাব? আমাকে মামা বাড়ি, বমবাড়ি, বমবাড়ি কোথায় করে দিব না? তোর বমবাড়ি কি করছি, বমবাড়ি কি করছি, তোর মোবাইল তো ভাঙে দেবো আমি। এটা হলো তার পরের দিন সকালে। তো আজকে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী, তো তার জন্য দেখো এখানে সবজি কাটা হচ্ছে, আর আমিও এখন সবজি কাটবো। আজকে খিচুড়ি আর নিরামিষ ঘ্যাট রান্না হবে, তার জন্য এখানে সবজি কাটা হচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ যে রান্না শুরু হয়ে গেছে। এতক্ষণ আমি সবজি কাটছিলাম, তো আমার সবজি কাটা হয়ে গেছে, আর আমি এখন একটু রোদে বসে আছি। আর এখন বাজে বিকেল 3টা, আর দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে গেছে, আর খিচুড়ি রান্নাও প্রায় হয়ে এসেছে। এখন হলো বিকেলের টাইম, এখন থেকে সব কিছু শুরু করতে হবে, তাছাড়া রাত হয়ে যাবে। আর ওখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার মা আর বড়মা ভাস্তিকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখন আস্তে আস্তে সবাইকে বসতে দিয়ে দিয়েছে। আর এখন আমার কাকা আর মা সবাইকে খেতে দিচ্ছে। আজকে দুপুরে আমি ময়না গেছিলাম, আর ময়না থেকে বাড়িতে এসে আমি বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম। আর এখন আমি বর্ষাদের আনতে যাব। কোথায় যাচ্ছিস? কোথায়? বোমাবাড়ি যাচ্ছি। কি করতে? এই ট্রেনে দুপাদি বিরিয়ানি এনেছি, তো তার জন্য বাবুর জন্য নিতে। দেখি তাকা, স্মৃতি তাকা, হাই করে দেখ। হাই, কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো
আছো? তুমি ভালো আছো? বল আবার বল। ভালো আছো তোমরা? আর এখন দেখতে পাচ্ছ যে সৃষ্টি আর বর্ষা বিরিয়ানি খাচ্ছে আর কাকি খাইয়ে দিচ্ছে সৃষ্টিকে। তো এখন বাজে 3টে আর আমি এতক্ষণ শর্ট ভিডিওগুলো বানাচ্ছিলাম। তো আমার ভিডিও করা এখন হয়ে গেছে। আর এই যে দেখো বর্ষা এসেছে আর চারিদিকে বৃষ্টি পড়ছে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। এখন আমি আমার সব গয়নাগুলো খুলে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আর এই যে আমার মা।